স্বাগত জানাচ্ছি ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাংলা কলেজ নিয়ে আজকের পর্বে। কিভাবে আসবেন? ঢাকাসহ এর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সরাসরি বাংলা কলেজের বাস পাওয়া যায়। সরাসরি বাস না পেলে মিরপুর একের দারুসসালাম বাস স্ট্যান্ড অথবা টেকনিক্যাল বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে হেঁটেই চলে যেতে পারবেন সরকারি বাংলা কলেজ। ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজ 1962 সালের 1 অক্টোবরে প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠা করেন ভাষাসৈনিক মোহাম্মদ আবুল কাশেম। শুরুর দিকে অর্থাৎ 1962 সালে অস্থায়ীভাবে বক্সিবাজারস্থ নবকুমার ইনস্টিটিউটে নৈশ মহাবিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। 1964 সালে বাংলা কলেজ মিরপুরে স্থানান্তরিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলা কলেজকে একটি বধ্যভূমি হিসেবে ব্যবহার করেছিল। মিরপুর এলাকা বিহারি অধ্যুষিত হওয়ায় এখানে হত্যাকাণ্ডের ব্যাপকতাও ছিল বেশি। বাংলা কলেজ প্রতিষ্ঠার শুরুতে শিক্ষিত বাঙালিদের একটি অংশ বিরোধিতায় নেমেছিল। তাদের যুক্তি ছিল বাংলা মাধ্যমে পড়ালেখা করলে ছাত্রছাত্রীরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তাদের এই বিরোধিতা সত্ত্বেও বাংলা মাধ্যমে শিক্ষাগ্রহণ খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। মহান মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ 9 মাস কলেজটি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দখলে ছিল। এ সময় তারা বাংলা কলেজের সাইনবোর্ড নামিয়ে উর্দু কলেজের সাইনবোর্ড লাগায়। 1985 সালে কলেজটি সরকারিকরণ করা হয় এবং শুরুতে সরকারি শব্দটি যুক্ত করা হয়, যার ফলে নাম হয় সরকারি বাংলা কলেজ। বর্তমানে কলেজটিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 1997 থেকে 2017 পর্যন্ত 20 বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কলেজটির বর্তমান আয়তন 25 একরের মতো।
কলেজটিতে সকলের জন্য সরকারি বাংলা কলেজ জামে মসজিদ রয়েছে, যেখানে ছেলে ও মেয়ে উভয়ের জন্য নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে। বর্তমানে সরকারি বাংলা কলেজে মেয়েদের জন্য কোনো হল না থাকলেও ছেলেদের জন্য রয়েছে দুইটি হল, যথা প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস ও শেখ কামাল ছাত্রাবাস। সাম্প্রতিক সময়ে সরকারি অনুদানে ছাত্রদের জন্য আরও একটি হল এবং ছাত্রীদের জন্য একটি হল নির্মাণ কাজ হাতে নিয়েছে কলেজ প্রশাসন। কলেজটির এক বিশাল খেলার মাঠ রয়েছে, যেখানে ক্রিকেট, ফুটবল সহ নানা ধরনের খেলার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, যেখানে পাঠকক্ষসহ বিভিন্ন ধরনের বই সংগৃহীত রয়েছে। এছাড়া প্রতিটি বিভাগের রয়েছে নিজস্ব গ্রন্থাগার বা সেমিনার। সরকারি বাংলা কলেজের নানা ধরনের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সরকারি বাংলা কলেজে পড়াশোনার পাশাপাশি জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে। সংগঠনগুলোর মধ্যে বিএনসিসি, রোভার স্কাউট, যুব থিয়েটার, ডিবেট ক্লাব, বাঁধন, সাংবাদিক সমিতি অন্যতম। সরকারি বাংলা কলেজ নিয়ে আজকের পর্বটি কেমন লাগলো জানান কমেন্ট করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।